হিন্দুদের নিয়ে, হিন্দুদের জন্য, হিন্দু লাইভস ম্যাটার। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। হ্যালো ভিউয়ার্স, হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। গত কয়েকদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্মানুয়েল ম্যাক্রন ইসলামকে একটি সংকটাপন্ন ধর্ম হিসাবে অবহিত করেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে ইসলাম ইজ ইন ক্রাইসিস। যেই কথাটি এ যাবৎকালে কোনো বিশ্বনেতা এমন দৃপ্ত কণ্ঠে বলতে পারেননি বা বলার সাহস করেননি। উনি কেন বলেছেন সেই প্রেক্ষাপটটি সহজেই অনুমেয়। আমরা সবাই জানি কী কারণে ফ্রান্স এত কঠোর অবস্থানে গিয়েছেন, এবং শুধু এইখানেই সীমাবদ্ধ নয়, ফ্রান্স আরও কিছু কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এবং অলরেডি সেই সিদ্ধান্তগুলি তারা নিয়ে ফেলেছেন এবং সেটা ইমপ্লিমেন্ট করার জন্য কাজ করছেন। সেই বিস্তারিত যাবার আগে আমি অনুরোধ জানাবো, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আপনার বন্ধু বান্ধবদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন। কারণ আমি এইখানে মানবাধিকারের কথা বলি, আমি বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে অব্যাহত নিপীড়ন নির্যাতনের চিত্রগুলি তুলে ধরার চেষ্টা করি, এবং আপনারা যদি আমাকে সেই প্রচেষ্টায় সহযোগিতা করেন তাহলে অনেক কৃতার্থ থাকব। আমার এই চ্যানেলটি প্রচার হবে, প্রসার হবে, এবং আপনাদের কথাগুলো এর মাধ্যমে বহির্বিশ্বে পৌঁছে যাবে। তো আমাদের উদ্দেশ্য সেইটাই। তো কাইন্ডলি আপনারা এটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এখন আমরা এই প্রসঙ্গে ফিরে আসছি। আপনারা হয়তো কালকে বা পরশুর বিবিসি নিউজে বা বিশ্বের বিভিন্ন নিউজ মাধ্যম থেকে আপনারা দেখেছেন যে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন মুসলিম নেতাদেরকে প্রজাতন্ত্রের মূল্যবোধ সম্পর্কিত একটি এই সনদ গ্রহণ করার জন্য চরম হুঁশিয়ারি প্রদান করেছেন। সেই মূল্যবোধটা কী সেই ব্যাপারে আমরা কথা বলবো, যে এই ফ্রান্স সরকার রেডিক্যাল ইসলামের বিস্তৃতি বন্ধ করার পদ্ধতি হিসাবে এই প্রজাতন্ত্রের মূল্যবোধের সনদটি প্রকাশ করেছেন, যেটাকে আমরা বলি চার্টার অফ রিপাবলিকান ভ্যালিউস। মানে এই নামে একটি সনদ তারা প্রকাশ করতেছে এবং মুসলিম নেতাদেরকে এই সনদটি গ্রহণ করার জন্য, এই সনদের পক্ষে সমর্থন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। তো গত বুধবার অর্থাৎ 18 নভেম্বর ফ্রান্স কাউন্সিল অফ দি মুসলিম ফেইথ নামে একটি সংগঠন গঠন করা হয়। সেইখানে কিছু মুসলিম নেতা ছিল এবং তাদেরকে ওইখানে তাদের উপস্থিতিতে তাদেরকে বলা হয়েছিল যে আগামী 15 দিনের মধ্যে এই সনদ তাদেরকে গ্রহণ করতে হবে, এই সনদের প্রতি তাদের সমর্থন জ্ঞাপন করতে হবে। তো দ্য ফ্রান্স কাউন্সিল অফ দি মুসলিম ফেইথ অর্থাৎ CFCM, এই জিনিসটা কি? তো CFCM হলো ইমামদের, ওই দেশে ফ্রান্সের ইমামদের জন্য একটি জাতীয় কাউন্সিল যেটা এখন তৈরি করা হচ্ছে। এই জাতীয় কাউন্সিল ইমামদেরকে ট্রেনিং প্রদান করবে, ইমামদেরকে ইসলামের প্রকৃত ইসলাম এবং বিকৃত ইসলাম এই জিনিস সম্পর্কে তাদেরকে শিক্ষা দেবে, এবং তারপরে তাদেরকে সার্টিফাই করবে যে তারা কোনো মসজিদে ইমামতি করার যোগ্য। তো এই সার্টিফিকেট এবং তারা এটাকে মনিটর করবে যে তারা তাদের যেই বয়ান দিচ্ছে, তারা যেইভাবে তাদের মসজিদ পরিচালনা করতেছে, সেইগুলি এই সার্টিফিকেটের যেই কন্ডিশনগুলি আছে সেই কন্ডিশনগুলি মেনে চলছে কিনা, আর যদি কেউ মেনে না চলে তাহলে সেই সার্টিফিকেট প্রত্যাহার করা হতে পারে এবং সেই ইমামকে ইমামতি করা থেকে বিরত রাখা হতে পারে। এই ঘটনাগুলি কিন্তু হয়েছে যে এই যে ফ্রান্সে এক মাসের মধ্যে পরপর 3টি সন্ত্রাসী হামলার কারণে, এবং এই সেই সন্ত্রাসী হামলাটা শুরু হয়েছিল কখন আপনারা জানেন? যে ফ্রান্স, আপনারা জানেন যে ফ্রান্স একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে সবাই সবার মতো করে চলতে পারবে, কিন্তু সেইখানে কোনো ধর্মীয় এই এক্সপ্লিসিট এক্সপ্রেশন অফ রিলিজিয়ন আপনি দেখাতে পারবেন না। যেমন হিজাব বুরকা পরা বন্ধ
বা আপনি মানে ধর্মীয় কোনো ইনসিগনিয়া আপনি আপনি জনসমাজে পাবলিকলি করতে পারবেন না। ধর্মটাকে আপনি পার্সোনাল লেভেলে আপনার পারিবারিক ইসে আপনার কমিটির মধ্যে আপনি করতে পারবেন, কিন্তু পাবলিকলি আপনি ধর্মীয় আইডেন্টিটি দিয়ে আপনি পরিচিত হতে পারবেন না। তো এই জিনিসটা ফ্রান্সের ক্লাসরুমেও শেখানো হয় এবং তারই ধারাবাহিকতায় একজন শিক্ষক যখন এই মুক্ত চিন্তাকে এই এনকারেজ করার জন্য সেই কারিকুলামের অংশ হিসাবে নবীজির ব্যঙ্গচিত্র অর্থাৎ একটি কার্টুন প্রদর্শন করেন, সেই কার্টুনের জেরে একজন ছাত্র, যদিও তার ওই টিচারের ডাইরেক্ট ছাত্র ছিল না, অন্য স্কুলের অন্য এক ছাত্র এই এগুলি শুনে, মুসলিম কমিউনিটি থেকে এইসব কানা ঘুষা শুনে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এই টিচারকে গলা কেটে মেরে ফেলে। এর পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন যে চার্চে আক্রমণ হয়েছে এবং এই জিনিসগুলি তারপরে ফ্রান্স সরকার জনগণের মধ্যে যে তাদের লিবার্টি, তাদের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য, তাদের মত প্রকাশকে উৎসাহিত করার জন্য ফ্রান্স সরকারও এই সারা দেশব্যাপী বিভিন্ন বিল্ডিংয়ে বিভিন্ন জায়গায় এই নবীজির ব্যঙ্গচিত্র কার্টুন মানে কার্টুন দেখানোর প্রদর্শনের পক্ষে সমর্থন দেয় যে ফ্রান্স থেমে থাকবে না, ফ্রান্সকে ফ্রান্স এগিয়ে যাবে, ফ্রান্সের স্বাধীনতাকে তারা রক্ষা করবে, তারা অক্ষুণ্ণ রাখবে এটাকে, দে উইল ডিফেন্ড দেয়ার ফ্রিডম। তো এই 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 যে একটা টানাপোড়ন তৈরি হয়েছে ফ্রান্সে, সেই পরিপ্রেক্ষিতেই এই চার্টার অফ রিপাবলিকান ভ্যালিউস অর্থাৎ প্রজাতন্ত্রের মূল্যবোধ সনদটি এই ইমপ্লিমেন্ট করা হচ্ছে, সনদটি লিপিবদ্ধ হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এই কথাটি মানতেই হবে, যে মুসলমানদেরকে এই কথা প্রথমেই স্বীকার করে নিতে হবে যে ইসলাম একটি ধর্ম, এটি একটি রাজনৈতিক আন্দোলন নয়, ইসলাম ইজ এ রিলিজিয়ন নট এ পলিটিক্যাল মুভমেন্ট, এই কথা তাদেরকে মুচলিকা দিতে হবে, স্বীকার করে নিতে হবে যে দিস ইজ হোয়াট ইসলাম ইজ, ইট ইজ এ রিলিজিয়ন অ্যান্ড ইট ইজ নট এ মুভমেন্ট অফ মানে পলিটিক্যাল মুভমেন্ট। তারপরে আরেকটা জিনিস এখানে থাকবে যে মুসলিম গ্রুপগুলিতে, যেই ফ্রান্সের আভ্যন্তরীণ যেই গ্রুপগুলি আছে মসজিদ বা অন্যান্য এই এই জায়গাগুলিতে বিদেশি কোনো হস্তক্ষেপ চলবে না, কোনো বিদেশি সরকার বিদেশি সংস্থা এই মুসলিম অ্যান্টিটিগুলিতে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না, মানে সেইটাই তাদের বক্তব্য। এবং এই বুধবার অর্থাৎ 18 নভেম্বর রাষ্ট্রপতির ভবন এলিসি প্রাসাদে, সেখানে রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন এই 8টি সিএফসিএম নেতাদের সাথে, মানে ওই যে কাউন্সিল অফ যেই এটা আমরা বলেছি যে দ্য ফ্রেঞ্চ কাউন্সিল অফ দ্য মুসলিম ফেইথ, এই সিএফসিএমের 8 জন নেতার সাথে এলিসি প্রাসাদে বুধবারে স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমিন এবং ডারমানিন এবং ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সাক্ষাৎ করে। তো তারা ওইখানে উল্লেখ করেছে যে সাদা কালো অক্ষরে মোটা অক্ষরে মোটা দাগে দুইটা নীতি অবশ্যই অক্ষর অক্ষরে পালন করতে হবে, সেটা হলো যে রাজনৈতিক ইসলাম চলবে না, ওকে, রিনাউন্স দি পলিটিক্যাল ইসলাম অ্যান্ড দেয়ার উড বি নো ইন্টারভেনশন অফ ফরেন পাওয়ার ইন ওই ইসলামিক ইসে আর কি ডিসকোর্সে, ইসলাম কমিউনিটিতে ফরেন পাওয়ার বিদেশি হস্তক্ষেপ টোটালি বন্ধ করতে হবে, এই দুইটা জিনিসকে মানতেই হবে, প্লাস মানতে হবে যে ইসলাম একটি ধর্ম, ইসলাম একটি রাজনৈতিক আন্দোলন নয়, এই জিনিসগুলিকে তাদের মানতেই হবে। এবং এই ব্যাপারে এই ইসলামিক ইসলামিক কাউন্সিল যে জিনিসটা, এই ইমামদের যে জাতীয় কাউন্সিল, সেই কাউন্সিলটা যে এই সিএফসিএমটা গঠন করা হচ্ছে এগুলির জন্যই। তো ফ্রান্সের রাষ্ট্রপতি সেইখানে বলেছেন যে ফ্রান্স কখনোই হার মানবে না, দে উইল নেভার সারেন্ডার, তিনি ইসলামী বিচ্ছিন্নতাবাদকে মোকাবেলায় আরও কিছু প্রতিশ্রুতি দেন যে আরও কিছু পদক্ষেপ নেওয়া হবে এবং এই উগ্র মৌলবাদকে রুখতে একটি ব্যাপক এবং কার্যকরী আইন পাশের দিকেও তারা এগিয়ে যাচ্ছে এবং এই আইনের আওতায় মানে এই আইনের
আওতায় প্রাথমিক কিছু যেই জিনিসগুলি থাকবে বলে ধারণা পাওয়া যাচ্ছে সেটা হলো রেস্ট্রিকশন অন হোম স্কুলিং, তার মানে যারা নাকি তাদের বাচ্চাদেরকে এই বাসায় রেখে পড়ায়, বিশেষ করে ইসলামিক কান্ট্রি ইসলামিক সোসাইটিতে তারা বাসায় রেখে আরবি শিক্ষা বা ইসলামিক শিক্ষা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে বাচ্চাদেরকে, সেই হোমস্কুলিংয়ের ওপর রেস্ট্রিকশন দেওয়া হবে। এবং এই যারা নাকি ধর্মীয় অজুহাত দেখিয়ে সরকারি কর্মকর্তাদেরকে হেনস্থা বা বিব্রত করে, যেমন আপনি অনাহূত আপনি কাজে গিয়া বললেন যে আপনাকে এইখানে আমার এই ইয়ের ব্যবস্থা করতে হবে, নামাজের ব্যবস্থা করে দিতে হবে, এই করে দিতে হবে, সেই করে দিতে, মানে আমি এটা আমার ধর্মীয় অধিকার যে আমি হিজাব পরে ঘুরবো, বুরকা পরে ঘুরবো, বা আমি ড্রাইভিং লাইসেন্সের ছবি আমার আমি হিজাব সরাবো না। মানে অনেকেই আছে না যে ছবি তুলবে তারা হিজাব রেখে, এবং যদি গভর্নমেন্ট মনে করে যে না এটা এটা সিকিউরিটির প্রবলেম আপনি এটা করতে পারবেন না, কিন্তু এটি করে অনেক অ্যাবিউসিভ যেই এই যেইভাবে অ্যাবিউস করা হয়, যেইভাবে হ্যাস্তন্যস্ত করা হয়, যেই হ্যাস্তন্যস্ত যারা করবে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। তারপরে আরেকটি জিনিস যেটা তারা করতে চাচ্ছে যে আইনের অধীনে বাচ্চাদের জন্য, প্রত্যেকটা বাচ্চাদের জন্য একটি পরিচয়পত্র প্রদান করা হবে, পরিচয় নাম্বার আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া হবে, একটা ট্যাগের মতো দেওয়া হবে যে তারা স্কুলে যাচ্ছে কি না নিয়মিত সেইটা মনিটর করা হবে। যেমন আপনারা এখন কাজে গেলে আপনারা স্ক্যানিং করে কাজে ঢুকেন, তারা জানে যে আপনি কাজ করতেছেন, কাজ থেকে বেরিয়ে গেলে আপনি স্ক্যান করবেন যে আপনি কাজ থেকে বেরিয়ে গেছেন। তো সেই রকমই স্কুলে গেলে আপনাকে এখন একটি স্ক্যানিং করতে হবে, সেটা তাহলে সেই সেইভাবে আপনি ব্যাপারটা যে তারা জানবে যে কোন ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে নিয়মিত, কোন ছাত্রীরা স্কুলে যাচ্ছে না, এবং যেই অভিভাবকরা তাদের সন্তানদেরকে স্কুলে পাঠাবে না তাদেরকে 6 মাস পর্যন্ত জেল অথবা তাদেরকে জরিমানা করা হইতে পারে, জরিমানার ব্যবস্থা করা হইতে পারে। তারপরে আরেকটা জিনিস আছে এখানে যে কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য এমনভাবে শেয়ার করা যাবে না যার কারণে যেসব লোকেরা তার ক্ষতি করতে পারে তারা তাকে শনাক্ত করতে পারে। মানে এই জাতীয় যেমন এই ফ্রান্সের যে টিচারটাকে মারা হয়েছে, এই এই টিচারটাকে কিন্তু তার ছাত্র মারে নাই, অন্য স্কুলের অন্য মুসলিম কমিউনিটির এক ছাত্র তাকে মেরেছে, কিন্তু তার সম্পর্কে এই ব্যাপারগুলি কিভাবে জানতে পেরেছে, কারণ ওই স্কুলের ছাত্রছাত্রীরা এবং এমনকি অভিভাবকরাও এই এই কথাগুলি এই এই তথ্য তার সাথে শেয়ার করেছে, এবং সে কোথায় থাকে, কোথায় কাজ করে, কখন কাজ করে, এই জিনিসগুলি এই ওই ছেলেটিকে জানানোর পরে সে ওইভাবেই তাকে রাস্তায় এই খুন করেছে। তো এই জিনিসগুলি যারা করবে সেই ব্যাপারেও শাস্তির বিধান রাখা হতে পারে। তো এই হলো ফ্রান্সের যেই পদক্ষেপগুলি তারা নিচ্ছে, এবং এই পদক্ষেপটিকে আমার মনে হচ্ছে আমি যতটুকু পর্যালোচনা করে দেখেছি যে অনেকটা এই উইগুরে চায়নাতে উইগুরে যেই প্রক্রিয়ায় তারা এগোচ্ছে তার মডারেট ভার্সন হয়েছে ফ্রান্সের এই পদ্ধতিটা। আপনারা জানেন উইগুরে প্রায় 20 লক্ষ মুসলমানকে গত 2 বছরে তারা বিভিন্ন বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে ওই তাদের ভোকেশনাল স্কুলে রেখে, আবাসিক স্কুলগুলিতে রেখে তারা ব্রেইন ওয়াশ করে যে রেডিক্যাল ইসলাম সম্পর্কে শিক্ষা দিয়ে তাদেরকে একটি ভোকেশনাল ট্রেনিং দিয়ে কাজের উপযোগী করে তারা সার্টিফাই করে যে দে গ্র্যাজুয়েটেড ফ্রম দিস প্রোগ্রাম, তাদেরকে ছাড়া হচ্ছে যাতে ইসলাম রেডিক্যাল ইসলাম উগ্রবাদী বা মৌলবাদী ইসলামকে পরাহত পর্যুদস্ত করা যেতে পারে। তা আমরা সেই জিনিসগুলি আমরা দেখেছিলাম আবার 9/11 পরে আমেরিকাতেও, 9/11 যেই ঘটনা 2001 সালের সেপ্টেম্বর 11 তারিখে যে টুইন টাওয়ার এই পেন্টাগন এবং এই সমস্ত হামলার পরে যেই ব্যবস্থা মার্কিন প্রশাসন নিয়েছিল যে প্যাট্রিয়ট অ্যাক্টের মাধ্যমে, সেই জিনিসগুলি এখনও কিন্তু চলতেছে। সেই জিনিসগুলি আপনারা এখন আপনারা এয়ারপোর্টে যাচ্ছেন ওই রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছিল যে মুসলিম কান্ট্রিগুলি থেকে যেই সমস্ত মানুষ আসে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তা এখন কিন্তু আপনারা এয়ারপোর্টে আসলে আপনাদের ছবি তোলা হয়, আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়, আপনাদের ইভেন বাংলাদেশ থেকেও আপনাদের বা যেই দেশ থেকে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন সেই সব দেশেও কিন্তু আপনাকে ব্যাপক এই আপনার ডাটা ইতিহাস ওই অতীত ইতিহাস আপনাকে তুলে ধরতে হয়। সেই জিনিসগুলি কিন্তু আগে এমনভাবে ছিল না, এখন কিন্তু তারা এগুলি ম্যান্ডেটেড করেছে, এবং
এর ধারাবাহিক ধারাবাহিকতাই ডোনাল্ড ট্রাম্প কিন্তু মুসলিম কান্ট্রির কয়েকটা মুসলিম কান্ট্রির উপর একটি এই ট্রাভেল ব্যান জারি করেছিল, যেটা কোর্টে একটু শিথিল হয়েছে কিন্তু বাতিল হয়নি। তো সেই রকমই এই প্যাট্রিয়ট একটা আছে, এবং দিন দিন আপনার আগে এই এয়ারপোর্টে অনায়াসে ওঠা যাওয়া যেত কিন্তু এই প্লেনে, কিন্তু এখন জুতা টোতা খুলে জল টল রেখে শ্যাম্পু ট্যাম্পু থাকলে এগুলি পালাই দিয়া মানে অনেক কড়াকড়ি হয়ে গেছে। তা আমরা দেখেছি ইদানিংকালে এই ইন্ডিয়াও সেই পথে আগাচ্ছে, আপনার সিএএ এবং এনআরসির মাধ্যমে তারা ওই অনুপ্রবেশকারীদের রুখতে, অবৈধ এই অভিবাসী যারা ইন্ডিয়াতে যাচ্ছে এবং নানা ধরনের নাশকতা কার্যে জড়িত সেই জিনিসগুলির ক্ষেত্রেও কিন্তু মানে এইগুলি টোটালি মানে এই বিভিন্ন সরকার যেই এই স্কিমগুলি নিচ্ছে এগুলি কিন্তু মৌলবাদকে রুখতেই, তারা বুঝে গেছে যে এই মৌলবাদকে পরাস্ত না করলে কোনো দেশই শান্তিতে থাকতে পারবে না। আপনি ধর্ম যার যার ব্যক্তিগত ঘরে থাকাই উচিত, যার যার মনের ভিতরে অন্তরে ধর্মকে রাখা উচিত, নট ইন অন ইউর স্লিভস, যেটা আমরাকে বলি যে হাঁটা হাতের মধ্যে ধর্ম লইয়া ঘুরা, এটা এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ এবং এটা ইসলাম সমাজে অনেকেই এই করা হচ্ছে, কারণ আপনি একজনের সাথে পরিচয় হলে ফার্স্ট আপনি জিজ্ঞেস করেন, ইউ ডোন্ট আস্ক হুইচ কান্ট্রি ইট ইজ ফ্রম, ইউ আস্ক ফ্রম আর ইউ মুসলিম, মানে এই হোয়াই ধর্মীয় পরিচয়, অনেকে ধর্মীয় পরিচয় দিতে কুণ্ঠা বোধ করে, অনেকে চায় না যে আমি এটা এটা প্রাইভেট ম্যাটার। আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউরোপিয়ান দেশগুলিতে তারা রিলিজিয়নকে প্রাইভেট মনে করে, যে রিলিজিয়নটা প্রাইভেট, এটা এটা আপনাদেরকে জান চাকরি যেমন বলে যে আপনি কত বেতন পান, আমি বেতন কত পাই এটা যেমন আমাকে জানা আপনাকে জানানোর দরকার নাই, আমি কোন ধর্ম ফলো করি সেটাও আপনাকে আমার জানার দরকার নাই, বা সেটা আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন না। কিন্তু সেই জিনিসগুলি মুসলমানরা মানে না, তারা প্রথমেই একটু কালারটা অন্যরকম দেখলেই যদি ভাবে যে শ্রীলঙ্কা বাংলাদেশ পাকিস্তান এই ইন্ডিয়া বা ক্যারিবিয়ান এইসব দেশ থেকে বা আরবিক এগুলি দেখলেই আপনার প্রথম প্রশ্ন আর ইউ মুসলিম, হোয়াই মুসলিম হলেই কি না হলেই কি। তো যাই হোক, আমি বলি না যে এই সবাই মৌলবাদ, মুসলিমদের মধ্যে অধিকাংশই ভালো, কুটি কয়েকজন এই উশৃঙ্খল সন্ত্রাসীদের জন্য সমগ্র মানব জাতি সাফার করতে পারে না, এটার একটা সুরাহা হওয়া দরকার এবং সেটা শীঘ্রই হওয়া দরকার। সো এই হলো আজকের আমার প্রেজেন্টেশন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মৌলবাদকে না বলুন, প্রগতিশীলতাকে হা বলুন, মানবিক হন, মানুষকে মানুষের মনুষ্যত্বকে এই ঊর্ধ্বে তুলে ধরুন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, টেক কেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।